হ্যালো বন্ধুরা, আমি টিএমসি চন্দন। টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে যাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদেরকে যে বিষয়টা শেখাবো সেটি হচ্ছে যে ফেসবুকে কীভাবে আমরা অটো লাইক, অটো কমেন্টস, অটো ফলোয়ার্স, অটো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট এবং সব ফ্রেন্ডদেরকে কীভাবে আমরা আনফ্রেন্ড করবো। এটা খুব সহজে আমরা করতে পারি, চলুন দেখি কীভাবে এটা করা যায়। প্রথমে আমরা আমাদের ব্রাউজারের যেরকম ক্রোম ব্রাউজার এটা ওপেন করবো। এটা ওপেন করবো, আমরা ফেসবুকে যাব। দেখুন আমার ফেসবুকে 8টা ফ্রেন্ড রিকোয়েস্ট আছে এখানে। তিনটা শো করছে, 8টা ফ্রেন্ড রিকোয়েস্ট। এবার আমরা যে সাইট থেকে আর কি এটা করতে পারি সেই সাইটে যাব, boardboss.top। এই সাইটটা ঢুকবো। এরপর ঢোকার পরে আমরা ক্লিক হেয়ার ফর অ্যাক্সেস টোকেন এখানে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এই পেজটা আমরা এখানে ইমেল আর ফেসবুকে যে মেল ইমেলটা দেবো, এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেবো। দেওয়ার পরে আমরা গেট টোকেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফেসবুকে ক্লিয়ার সঠিকভাবে পাসওয়ার্ড আর ইমেল দেওয়ার পরে এরকম একটা অ্যাক্সেস টোকেন আসবে, সিলেক্ট টোকেন অ্যান্ড কপি ইট। এটা আমরা চেপে ধরে কপি করব। কপি করার পরে আমরা এই এখানে এখানে চেপে ধরে আমাদের টোকেনটা দেব। টোকেনটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব। লগ ইন হওয়ার পরে অ্যাকসেপ্ট অল ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করব। এখানে অ্যাকসেপ্ট অল ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করব। আমরা এই ফাঁকা ঘরটায় অ্যাক্সেস টোকেনের ঘরে আবার টোকেনটা দেব, লোড টোকেন এখানে ক্লিক করব। দেখেন ইউ হ্যাভ 3 ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা কনফার্ম কনফার্ম অল দে আছে, কনফার্ম হবে আমরা ক্লিক করব। কিছু সময় ওয়েট করব, প্লিজ ওয়েট। জি স্ক্যান, হ্যাঁ দেখেন সবগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। এবার আমরা ফেসবুকে যাব, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। এবার যা আমরা হোমে টিপ দেবো, দেখেন আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট যেগুলো ছিল সব অটো অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো বন্ধু, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে